আখাউড়ায় টনকি আরশির মিসা সালে খাতুন মহিলা মাদ্রাসার হিফজ বিভাগের শুভ উদ্বোধন উপলক্ষে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। আসসালামু আলাইকুম, এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টনকি আরশির নিজাস আলী খাতুন মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে এক বিশাল ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার শুভ উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অব গভর্নর্স ও বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আলহাজ মেজবাহুর রহমান চৌধুরী এবং জাতীয় মসজিদ বায়তুল মোকারমের ভারপ্রাপ্ত খতিব মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকি আন নদভি, পত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও আল রাজি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ ডাক্তার শফিউল্লাহ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে নসিহতমূলক বয়ান পেশ করেন ঢাকা উত্তর গাউসুল আজম জামে মসজিদের খতিব আল্লামা হজরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আয়ুবী সাহেব। বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ওয়াজ করেন বনানী বিটিসিএল জামে মসজিদের খতিব মাওলানা মুফতি রাফিবিন মনির সাহেব। মোহনা টেলিভিশন ও পথিক টিভির আখাউড়া প্রতিনিধি মোহাম্মদ মোশারফ হোসেন কবির ও মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা মোশারফ হোসেন মাহমুদের সঞ্চালনায় উক্ত ইসলামী মহাসম্মেলনে আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ মাজহারি, মুফতি বোরহানউদ্দিন আল আজিজি, মাওলানা আব্দুল কাইয়ুম সিরাজি, মাওলানা আব্দুল হাফিজ আল খাদেমি সহ আরও অনেক ওলামায়ে কেরাম। মাহফিল পরিচালনা করেন টনকি আলী মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল কাদির সাহেব। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। দর্শক, এম কে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এম কে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন এম কে টেলিভিশন।